সোশ্যাল মিডিয়াতে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে যথেষ্ট অ্যাক্টিভ সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। মাঝে মধ্যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রাবন্তী, যেখানে শ্রাবন্তীর সঙ্গে দেখা যাচ্ছে দেবকে। ছবিটি 2009 সালে দুজনে ছবির শুটিং এর সময়কার। যে ছবিটা পরিচালক ছিলেন তার প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস। ছবির নিচে নানা রকমের কমেন্ট করতে দেখা গেছে অভিনেত্রীর ভক্তদের। কেউ লিখেছেন এটা তার সিনেমা হলে গিয়ে দেখা প্রথম বাংলা ছবি, আবার কেউ লিখেছেন সিনেমাটি তার ভীষণ পছন্দের ছিল। অন্যদিকে আরো একটি ছবিতে অভিনেতা সুমন ভগোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। সেখানে অভিনেত্রীকে এত আরো চেনার উপায় নেই। ছবিটি দেখলে বেশ বোঝা যাচ্ছে এটি আরো পুরনো। মাঝে মধ্যে পুরনো ছবির মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে স্মৃতি রোমন্থ করতে দেখা যায় অভিনেত্রীকে। কখনো ছোটবেলার ছবি, কখনো বা পরিবারের সঙ্গে কাটানো পুরনো ছবির কোনো মুহূর্ত। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সম্প্রতি গুগলি ছবিতে সোহম চক্রবর্তীর সঙ্গে দেখা গেছে। ছবিটি বেশ প্রশংসিত হয়েছে সিনেমা প্রেমীদের কাছে। আপাতত অভিনেত্রী ব্যস্ত তার আগামী ছবি উড়ানের শুটিংয়ে। সেখানে তার বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে।